বজ্রপাত হয়। ঘটনায় মৃত্যু হয় অসিতের। আহত হয়ে পড়ে তার বাবা অশ্বিনী প্রামাণিক। দুজনকে প্রাথমিক চিকিৎসার জন্য গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক অসিতকে মৃত বলে ঘোষণা করেন। তার বাবাকে চিকিৎসার জন্য পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকে অসিত প্রামাণিক এবং তার বাবা এবং তার ছোট ভাই সহ মাঠে পাড় বানোর কাজ করছিল, এমত অবস্থায় বজ্রপাত হয় এবং সেই বজ্রপাতে সঙ্গে সঙ্গে মারা যান। অসিত প্রামাণিক সঙ্গে সঙ্গে মারা যান। ওনার বাবা গুরুতর আহত, ওনাকে জানা গিয়েছে অসিতের একটি ফার্নিচারের কারখানা আছে, সেখানেই তিনি কাজ করতেন। এমনিতে তিনি খুব একটা চাষের কাজে মাঠে যেতেন না, তবুও সকালের বৃষ্টিতে পাটজাক দিতে নেমে যান তিনি। বাবা ও দাদার সঙ্গে বাড়ির কাছেই বিলে পাটজাক দিচ্ছিলেন। বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটে, তাতেই সব শেষ। মৃত তরুণের স্ত্রী রূপা মণ্ডল এদিন কান্নায় ভেঙে পড়ে। বিয়ের বছর পার হয়নি, কোলে ছোট্ট শিশুকে নিয়ে কিভাবে চলবে সংসার হতবাক পরিবারের লোকজন। সকালে মাঠে গেছিল পাট জাগ দিতে, কে কে ছিল সাথে? বাবা ছিল, দাদা ছিল, আর আমি ছিল। তারপর কারা জানালো এরকম হয়েছে, কারা বললো? বাবা বাড়িতে এসে বললো, তারপর মানুষজন গিয়ে নিয়ে আসলো, তারপরে হসপিটালে নিয়ে গিয়েছিল। অপরদিকে রানীনগরের রাজাপুর এলাকায় বজ্রপাতে আহত হয়েছেন দুই মহিলা। আহত ওই মহিলাদের নাম ময়না বিবি ও বিলকিস খাতুন। জানা যায় প্রতিদিনের মতো সকালের দিকে রান্নাঘরে বসে রান্না করছিলেন, সেই সময় বাড়ির উঠোনেই বজ্রপাত হয়। ঘটনায় আহত হন। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই গৃহবধূ। অন্যদিকে রামনগর নতুনপাড়ায় রিমা খাতুন বাড়িতেই ঘরের খাবার খাচ্ছিলেন, হঠাৎ করে বজ্রপাতের ঘটনায় সে অচেতন হয়ে পড়ে। ওই অবস্থায় তাকে তুলে গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের চিকিৎসায় তার জ্ঞান ফিরে আসে। জানা গিয়েছে তার অবস্থা স্থিতিশীল। একই ছাদের তলায় ইলেকট্রনিক ফার্নিচার ও মোবাইলের শোরুম নিয়ে এলো প্রগতি। এখানে নগদ সহজ কিস্তির মাধ্যমে বিভিন্ন কোম্পানির মোবাইল, এসি, ফ্রিজ, এলইডি, স্মার্ট সাইকেল সহ ফার্নিচারের বিপুল কালেকশন পাওয়া যায়, যার একটাই শোরুম প্রগতি। স্থান গোবিন্দপুর তেঁতুলতলা মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8926877877। শীঘ্রই আসুন এবং কালেকশন সংগ্রহ করুন।